চোরা শিকারীদের জালে আটকা পড়ে মারা যাচ্ছে চট্টগ্রামের হালদা নদীর দুর্লভ প্রজাতির ডলফিন। প্রজনন মৌসুম হওয়ায় মা মাছও তাদের কারণে ঝুঁকিতে পড়েছে। হালদাকে ডলফিন অভয়ারণ্য ঘোষণা ও মাছ রক্ষায় স্থানীয়দের সচেতন করার আহ্বান জানালেন গবেষকরা। চোরা শিকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে স্থানীয় প্রশাসন। চট্টগ্রাম থেকে মোহাম্মদ মনসুরের ক্যামেরায় নাইমুল ইসলামের প্রতিবেদন। চট্টগ্রামের হালদা নদীতে গেল শুক্রবার চোরা শিকারীদের অবৈধ জালে আটকা পড়ে নৃশংসভাবে প্রাণ হারায় বিপন্ন প্রজাতির গাঙ্গেয় এই ডলফিনটি। গত দেড় মাসে প্রাণ হারায় দুটি ডলফিন। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী হালদায় 170টি ডলফিন থাকলেও গত আড়াই বছরে নানাভাবে মারা গেছে 24টি। প্রজনন মৌসুমে হালদায় মা মাছের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে চোরা শিকারীদের উৎপাত। মা মাছ শিকারের সাথে হালদার ডলফিন জেলেদের কারেন্ট জালে মারা পড়ছে। দুষ্কৃতিকারী লোক আছে, তারা বেশ ধরনের ডিম থেকে ডিম আহরণ করে না নদী থেকে, এরা মাছ পাইলে সুযোগ পাইলে মাছ মারি খেয়ে গেলে। আমরা যা দেখছি ডলফিনের আকৃতি এমনভাবে কাটছে, মুখে জাল পেঁচানো ছিল কিন্তু জালে আটকেছে, মনে হয় কোনো রকম ওই চর্বি নেওয়ার জন্য সেজন্য মনে হয় কাটছে। বিপন্ন প্রজাতির এসব ডলফিনকে বাঁচাতে হালদাকে ডলফিনের অভয়ারণ্য ঘোষণা ও স্থানীয়দের সচেতন করার পরামর্শ গবেষকদের। হালদা নদী যে কয়টা বৈশিষ্ট্যের জন্য আমরা হালদা নদীকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি, এর মধ্যে অন্যতম হচ্ছে এই ডলফিনের একটা আবাসস্থল হিসেবে হালদা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডলফিনের যেই পপুলেশনটা এখন হালদা নদীতে আছে, যদি অভয়াশ্রম ঘোষণা করানো হয় তাহলে অচিরেই এই হালদা নদী থেকে ডলফিনটা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে ডলফিন ও মা মাছ রক্ষায় অভিযান চালানো হয় বলে জানায় হাটহাজারী উপজেলা প্রশাসন। ইঞ্জিন নৌকা না চলে, এই জন্য আমরা সারাশি অভিযান পরিচালনা করছি। আগে নৌকা ধরার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিল, এবার আপনারা দেখেন যে আমরা কাটার মেশিন নিয়েছি, গ্যাস কাটার। গ্যাস কাটার মেশিন নিয়ে আমরা ইঞ্জিনটা কেটে নিয়ে চলে আসতেছি, যাতে করে এই সময়টা খুব নিরাপদ থাকে। লকডাউনের এই সময়ে অবৈধ জালে আটকা পড়ে মারা গেছে দুটি ডলফিন। দেশের অমূল্য এই সম্পদ হালদা রক্ষায় সরকারি সকল দপ্তরকে সমন্বয় করে কাজ করার তাগিদ দিলেন সংশ্লিষ্টরা। হালদা নদী থেকে নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।